নারীর প্রতি প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী মুরাদের যে ভাষা আমরা শুনলাম তাতে মনে হয় লোকটি উন্মাদ, বিকারগ্রস্ত, নির্লজ্জ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ব্যক্তিটি দেশের একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং একটা জিনিস সুস্পষ্ট এবং প্রমাণিত যে জবাবদিহীন সরকার থাকলেই কেবলমাত্র এই ধরনের বখাটে লোকদেরকে মন্ত্রিসভায় স্থান করে নিতে পারে। যাদের কোনো জবাবদিহিতা নাই, জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তারা যে কোনো কিছুই করতে পারে। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ জিয়া পরিবার নিয়ে যে কথা রেখেছে, যে কথা বলেছেন, যে বক্তব্য রেখেছে, এটি শুধু রুচি বিগর্হিত নয়, এটা একটা বিকারগ্রস্ত মানুষ ছাড়া আর কেউ বলতে পারে না। এটা নারীর প্রতি শুধু অমর্যাদা করি নয়, সমগ্র নারী জাতির প্রতি একটা বড় ধরনের অবমাননা। আপনারা জানেন এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, 30 লক্ষ মানুষের রক্তস্নাত আমাদের স্বাধীনতা। এখন বলতে হয় হে স্বাধীনতা, হে বিজয় দিবস, আমাদের তোমরা ক্ষমা করো। আজ যদি এই স্বাধীন দেশেই মুরাদের মতো নর্দমার কীটরা মন্ত্রিত্ব করে, তবে বুঝতে হবে যে আজকে রাষ্ট্র ক্ষমতায় জনগণের যে প্রতিনিধিত্ব সেটি নেই। সেটি নতুন করে মানে প্রমাণ করার প্রয়োজন হয় না, সেটি আগে থেকেই প্রমাণিত। শুধু একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হলো যে এই ধরনের সরকার থাকলে, জনগণের রিপ্রেজেন্টেটিভ না থাকলে, যারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাদের এই ধরনেরই লোকদেরকে দিয়ে মন্ত্রিসভা গঠন করতে হয় এবং সেটি তারা করছে। আমি আবারও ধিক্কার জানাচ্ছি, আমি আবারও ঘৃণা জানাচ্ছি এবং আবারও আমি এই ব্যক্তিকে, এই যে অন্যায় অসভ্য কথা বলেছে, তার জন্য মানে আইনি প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তির দাবি করছি। ধন্যবাদ।